ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব পিতামাতার খেদমতের উদ্দেশ্যে কোনো ছেলে অথবা মেয়ে যদি বিয়ে না করে তার জীবন কাটিয়ে দেন, এজন্য তার পাপ হবে কি না, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সম্মানিত বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে বলবো, কোনো ছেলে অথবা মেয়ে যদি বিয়ে না করে পিতামাতার খেদমতের উদ্দেশ্যে, পিতামাতার উপকারের উদ্দেশ্যে, যদি তারা মনে করেন যে বিয়ের পর হয়তোবা গুরুত্ব দিতে পারবো না, হয়তোবা তারা গুরুত্ব দিবে না, বিয়ের পর যাদেরকে আনবো তারা গুরুত্ব দিবে না, এই সমস্ত দিক চিন্তা করে সে যদি তার পিতামাতার খেদমতের উদ্দেশ্যে বিয়ে না করে জীবন কাটাতে চায়, অবশ্যই সে কাটাতে পারে এবং এটা তার জন্য বৈধ। তবে শর্ত হচ্ছে তার নিজের সতীত্ব অথবা যৌবনের হেফাজত করতে হবে। যৌবন যথায় অযথা ব্যয় করা যাবে না, খরচ করা যাবে না এবং যৌবন অযথা হরণ করা যাবে না। এবং তার যদি যৌন পিপাসা খুবই বেশি হয়েই থাকে তাহলে তার অবশ্যই বিয়ে করা উচিত, বিয়ে ছাড়া থাকা উচিত নয়। তবে শর্ত হচ্ছে একটাই, তার বিয়ে না করেও যদি তার নিজের যৌবনকে সে হেফাজত করতে পারে, দৃষ্টিশক্তি হেফাজত করতে পারে, অবশ্যই সে এখান থেকে বিরত থাকতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন, এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।